নদিয়ার চাপড়ায় 11টি সারমেয়র মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুই যুবক। চাপড়া থানার বহিরগাছি এলাকায় গত মঙ্গলবার 1 ফেব্রুয়ারি ঝোপে ঝাড়ে বেশ কয়েকটি সারমেয় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরের দিন লক্ষ্য করা যায় আরও কিছু সারমেয়র মৃত্যু। সংখ্যাটা আপাতত গিয়ে দাঁড়ায় 11-তে। মৃত বেশ কয়েকটি সারমেয়দের দেহের ক্ষতের চিহ্ন পাওয়া গেলেও স্থানীয় এক মহিলার দাবি, খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তাদের। কিছুদিন আগে একটি সারমেয় স্থানীয় এক শিশুসহ বেশ কয়েকজনকে কামড়ানোর ঘটনায় যথেষ্ট সংশয়ের মধ্যে ছিল এলাকাবাসীরা। আর এই বিষয়ে স্থানীয় দুই যুবক হযরত বিশ্বাস এবং মিয়া বিশ্বাস তাদের মেরে ফেলার কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। ওই এলাকারই এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তবে এলাকাবাসীরা অনেকেই জানান, সারমেয়দের সংখ্যা বৃদ্ধি এবং তাদের দৌড়াতে ওই এলাকায় বহিরাগত অনেকে এবং অনেক ডেলিভারি বয় ঢুকতে পারতেন না পর্যন্ত। এই বিষয়ে সকলে জানালেও স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এভাবে একের পর এক মৃত্যু মেনে নিতে পারছেন না তারাও। আমি হচ্ছে কেয়া বিশ্বাস। তো আমার বাড়ির টোটাল 16টা কুকুর আছে। তো বাইরের কিছু কুকুর আছে, কুকুরগুলোকে খেতে দিই। তো ওরাও রাস্তার দিকে, যখন ওদের খেতে দেওয়া হয় ওরাও আমাদের গেটের দিক থেকেই তাকিয়ে থাকতো। তো ওরা দেখতো, খাবার দিচ্ছে, তো ওদেরও খেতে দিতাম। তো সেই নিয়ে কিছু মানুষের সাথে আমাদের ঝগড়াঝাটি হয়েছে, কেন খেতে দাও কুকুর। এবার একটা কুকুরের বাচ্চা হয়েছিল, তো স্বাভাবিক কুকুরের বাচ্চা হলে তো সে কুকুর তো কামড়াবেই না। তো ওরা, ওদের তো আর বুদ্ধি নেই। তো সেখান থেকে তখন ওই একটা কুকুর একটা বাচ্চাকে কামড়ায়, তো সেই নিয়ে ঝগড়াঝাটি হয়। দুদিন ঝগড়াঝাটি হয়, ওরা দু তিন দিন কুকুর মেরেও বেড়ায় বাঁশ দিয়ে, লাঠি দিয়ে। 3-4 দিন ধরে কুকুর পিটিয়ে পিটিয়ে বেড়ায়। তখন আমরা কিছু বলিনি। তার কিছুদিন পরে 1 সপ্তাহ পরেই বিষ দিয়ে বাইরের কুকুরগুলোকে সবগুলোকে মেরে দিয়েছে। আমাদের টোটাল 13টা কুকুর বিষ দিয়ে মেরে দিয়েছে। তো আমি এর সম্বন্ধে প্রচুর, আমি চাই যে ওদের শাস্তি হোক যারা এইভাবে মেরেছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।